চৈতন্যপুরে জাতীয় কংগ্রেসের সভায় লক্ষণ সেট। আগামী 8 জুলাই তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন, আর কয়েকদিন পরেই প্রচারের কাজ শেষ হবে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ির প্রচার কাজ সভা সমিতি করছেন। জাতীয় কংগ্রেস এবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিয়েছেন। আজ হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় চৈতন্যপুর বাজারে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীদের সমর্থনে সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের জাতীয় কংগ্রেসের সহসভাপতি লক্ষণচন্দ্র সেট। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া এবং সুতাহাটা ব্লকের কংগ্রেসের মনোনীত প্রার্থী, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীগণ। সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেসের অন্যতম নেতৃত্ব প্রণব দাস। জোট সেভাবে হয়নি, কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া চলছে। বিজেপিকে পরাস্ত করতে, তৃণমূলকে পরাস্ত করতে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের একটা বোঝাপড়া দরকার, নাহলে এই অশুভ শক্তিকে বিদায় দেওয়া যাবে না। সে করবই, রায়চক কুমরাটির মধ্যে গঙ্গার উপরে যে ব্রিজ, এটা আমার অসমাপ্ত কাজ, এটা সমাপ্ত করব। নন্দীগ্রামে একসময় আপনাকে বামফ্রন্ট চলে যাবার নায়ক বলতেন, সেই নন্দীগ্রাম আবার ধীরে ধীরে কংগ্রেস প্রার্থী হয়েছেন আপনার নেতৃত্বে, কি বলবেন? বামফ্রন্ট চলে গেছে তাদের নিজেদের দোষী, তারা উন্নয়ন বিরোধী ছিলেন, তত্ত্বর জোরে তত্ত্ব দিয়ে তারা বলতেন যে আপনার বেসরকারিকরণ চলবে না, বেসরকারি উদ্যোগ চলবে না। তারা ইতিহাসের কথা বুঝতে পারেনি, এটা কখনো হবে হতে পারে না। সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগেই আমাদের উন্নয়ন করতে হবে। যেহেতু আমি এই আদর্শের পক্ষে ছিলাম, তাই তারা আমাকে সরিয়ে দিল পার্টি থেকে, আমিও সরে গেলাম। সুতরাং কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।